সবাই একসাথে হচ্ছে, এটা তো অন্যরকম আনন্দ, এটা খুবই স্বাভাবিক। ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তজা যে স্কুলটিতে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন সেই স্কুলটির সকল ব্যাচগুলোর অংশগ্রহণে একটি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছেন এবং আয়োজনটির নেতৃত্ব দিচ্ছেন। প্রিয় দর্শক, এখন এই বিষয়ে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তজা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। এই টুর্নামেন্টের অনেকগুলো উদ্দেশ্য আছে। একটা হচ্ছে যে অনেক ব্যাচে আছে, অনেক ফ্রেন্ডের সাথে দেখা গেলো 10 বছর 15 বছর 20 বছর দেখা হয় না, একটা জিনিস। আর একটা বিষয় হচ্ছে যে এই যে জুনিয়র ব্যাচটা যারা আছে তারা অন্তত মাঠমুখী হলে হবে কি, যে আমাদের এখানে মাদক বা বিভিন্ন অসামাজিক কাজ থেকে দূরে থাকা, খেলাধুলাই একমাত্র পারে যে সব কিছু থেকে দূরে রাখতে। এই সব কিছু মাথায় রেখে তারপরে একটা এন্টারটেনমেন্ট, ঈদের সময় সবার ছুটি থাকে 3-4 দিন, ওই টাইমটা এন্টারটেনমেন্ট করা। বয়েজ স্কুলে ম্যাক্সিমাম এখানে বয়েজ স্কুলের স্টুডেন্টরাই বেশি, আর অন্যান্য স্কুলের ব্যাচ থেকে অথবা 3-4 জন করে আছে যারা খেলছে। তো সব কিছু মিলে একটা কম্বিনেশন করে টুর্নামেন্টটা, এটা ইনশাল্লাহ সামনের বছর আরও বড়ো করে হবে। উদ্দেশ্য তো আপনাদের বললামই, আমাদের উদ্দেশ্যটা কি, আপনি কেমন এনজয় করলেন আজকে? এনজয় বন্ধু, আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত অলমোস্ট যারা বন্ধুরা একসাথে পড়ছি তারা সবাই একসাথে হচ্ছে, এটা তো অন্যরকম আনন্দ, এটা খুবই স্বাভাবিক। এই মাঠে শৈশবের স্মৃতি একটু যদি দুইটা একটা, যে মাঠে খেলতেছি এই মাঠে আমরা একসাথে, এই স্কুলে আমার বন্ধুরা সব একসাথে পড়ছি, এই মাঠে খেলছি, তো আমি একান, আমি শিওর ওদেরও এই হচ্ছে যারা খেলতেছে তাদের সবারই, যারা স্কুল ছেড়ে এখন কলেজে বা ইউনিভার্সিটিতে বা যারা চাকরিজীবী ব্যবসায়ী হয়ে গেছে সবারই একই অনুভূতি হচ্ছে, যে স্কুলে পড়ছে ওই স্কুলের প্রাঙ্গণেই খেলছে সবাই, সেই স্কুল জীবনে ফিরে গেছি সবাই। প্রতি বছর মানে এরকম হবে কিনা, এর থেকে আরো ভালোভাবে হওয়ার ইচ্ছা আছে। এক ওভারে 5টি ছক্কা হাঁকিয়েছেন ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তজা এবং সেই দৃশ্যগুলো ধরা পড়েছে ম্যাচ রিপোর্টার টিমের ক্যামেরায়। প্রিয় দর্শক, সেই সকল দৃশ্য দেখতে আমাদের পেজটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।